আজকে আমাদের মেবি হচ্ছে অধ্যায় 2 এর লাস্ট ক্লাস হবে, আমি একটু দেখি চেক করে নেই, লাস্ট ক্লাস হলে তো ভালো। তো আজকে আমাদের হচ্ছে অধ্যায় 2, আমি লাস্ট দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস গুলো পড়েছিলাম। নেটওয়ার্ক করতে গেলে, নেটওয়ার্কিং করতে গেলে কোন কোন ডিভাইস গুলো কাজে লাগে, ওইরকম কিছু ডিভাইসের নিয়ে আমরা পড়েছিলাম। সেগুলো হচ্ছে তোমার ছিল হাব, সুইচ, তারপর হচ্ছে রিপিটার, রাউটার, এই ধরনের বিভিন্ন ডিভাইস পড়েছিলাম। তো আমরা হলো আজকে যে যেটা পড়বো সেটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইসের পরের যে টপিকটা, সম্ভবত ক্লাউড কম্পিউটিং থাকার কথা। আমি একটু আবার একটু দেখে নিই হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস কোথায়। আচ্ছা, কতদিন আমরা এগুলো পড়েছিলাম, হাব সুইচ তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, হাব আর সুইচের পার্থক্য, তিন চারজন আমাকে জমা দিয়েছে ইনবক্সে হচ্ছে। তারপর হচ্ছে তোমার আছে নেটওয়ার্ক, আচ্ছা হ্যাঁ সরি, টপোলজি বাকি আছে, একটা ইম্পর্টেন্ট টপিক বাদ আছে, টপোলজি মনে নাই, এটার কথা ভুলে গেছিলাম। আচ্ছা টপোলজি বাকি আছে, তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং, তার মানে আমাদের আজকে শেষ করা যাবে না, আর একটা টপিক আছে, দেখি টেনে পড়াইতে বলে শেষ করে দিব। নেটওয়ার্ক টপোলজি কোথায়, নেটওয়ার্ক টপোলজি এখানে, আচ্ছা এইটা হচ্ছে আমাদের আজকের টপিক, নেটওয়ার্ক টপোলজি। এটা তোমরা সবাই মোটামুটি পড়ছো ক্লাস 9-এ, 9-এর আইসিটি পেপারে পড়েছো, এটা একবার কমন একটা টপিক। তো সবাই তাড়াতাড়ি করে খাতা লিখে ফেলো, নেটওয়ার্ক টপোলজি আমরা শুরু করি আজকে ক্লাসটা, একটু মনোযোগ দিও। নেটওয়ার্ক টপোলজি মানে হচ্ছে অধ্যায় 2 থেকে একটা সৃজনশীল, নেটওয়ার্ক টপোলজি নিয়ে অধ্যায় 2 থেকে একটা সৃজনশীল হয়, বেশিরভাগ সময় এখান থেকে প্রশ্ন আসে, একটা সৃজনশীল আসে। প্রায় সময় দেখা যায় কি হচ্ছে, এখানে সবটা সৃজনশীল নেটওয়ার্ক টপোলজি নিয়ে হয়েছে। তো দেখো নেটওয়ার্ক টপোলজিটা আসলে কি, টপোলজি জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। টপোলজি হচ্ছে তোমার নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন ডিভাইস যে কানেক্ট করে, কানেক্ট করার বিভিন্ন ওয়ে আছে, বিভিন্ন ধরনের সিস্টেম আছে, ওই সিস্টেমটাকে বলা হয় টপোলজি। তাহলে আমরা যদি এভাবে লিখতে পারি, সংজ্ঞা যদি লিখতে চাই নেটওয়ার্ক টপোলজি কাকে বলে, তাহলে বলতে পারি নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইসগুলোকে যেভাবে পরস্পরের সাথে নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইসগুলোকে যেভাবে পরস্পরের সাথে সংযুক্ত করা হয়, যেভাবে পরস্পরের সাথে সংযুক্ত করা হয়, যেভাবে পরস্পরের সাথে সংযুক্ত করা হয় তাকে নেটওয়ার্ক টপোলজি বলে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। আচ্ছা তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, নেটওয়ার্ক টপোলজি হচ্ছে মোটামুটি ছয় ধরনের নেটওয়ার্ক টপোলজি পড়বো, যেখানে ছবিতে দেওয়া আছে। এক নম্বর হচ্ছে বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি, আর হলো হাইব্রিড টপোলজি। তো আমরা আজকে এই ছয় ধরনের টপোলজি সম্পর্কে পড়বো। প্রথমে হচ্ছে আমাদের আসবে বাস টপোলজি, তো সবাই লিখে ফেলো। এক নম্বর টপোলজি হচ্ছে বাস টপোলজি। তাহলে আমরা কি লিখেছি, মোটামুটি হচ্ছে মূলত যতগুলো টপোলজি আছে তার মধ্যে প্রধান হচ্ছে ছয় ধরনের টপোলজি। এই ছয় ধরনের টপোলজি হচ্ছে নেটওয়ার্কে বেশি ব্যবহার করা হয়। প্রথম টপোলজির নাম হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি দেখতে হচ্ছে বাসের মতো, কোন বাসের মতো, বাস মানে কিন্তু হচ্ছে তার, এই বাস মানে সেই গাড়ির বাস না, এখানে বাস বোঝায় হচ্ছে তার। তো নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইস গুলো যে কানেক্ট করা হয়, কানেক্ট করার জন্য যে ওয়্যার গুলো আমরা ব্যবহার করি, যে তার গুলো ব্যবহার করি, ওই ওয়্যার গুলাকে বলা হয় বাস। ওই ওয়্যার গুলাকে কি বলা হয়, বাস বলা হয়। তো লিখেছি আমরা নেটওয়ার্কে যে ওয়্যার গুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় কি, বাস টপোলজি। আচ্ছা তো মানে ওইগুলোকে বাস বলা হয়। তো যেই টপোলজিটা বাসের মতো, অর্থাৎ অনেকগুলো তারের সাহায্যে কানেক্ট করা হয়, সেটাকে বলা হয় বাস টপোলজি। তো এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে বাস টপোলজিটা কি বা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা একটু কথা বলি। এই বাস টপোলজিতে অনেকগুলো তার থাকবে, তার মধ্যে প্রধান যে তারটা, এই তারটা হচ্ছে সবগুলো ডিভাইস গুলোকে কানেক্ট করবে, এই তারটা সবগুলো ডিভাইস কে কানেক্ট করবে। এই জন্য এই তারটার একটা সুন্দর নাম আছে, এই তারটাকে বলা হয় বাস টপোলজির ব্যাকবোন। ব্যাকবোন মানে হচ্ছে মেরুদণ্ড,
এই তারটাকে বলা হয় বাস্তুপলজির ব্যাকবোন, BSCKBONE, ব্যাকবোন। এই তারটাকে বলা হয় বাস্তুপলজির ব্যাকবোন। কেন বলা হয়? কারণ এই তারটাই হচ্ছে সবগুলো ডিভাইসের মধ্যে প্রধান কানেক্টর হিসেবে কাজ করে। এই তারটা সবগুলো ডিভাইসের মধ্যে প্রধান কানেক্টর হিসেবে কাজ করে, এই জন্যকে ব্যাকবোন বলা হয়। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করে? এখানে একটা মূল তারের সাথে সবগুলা কম্পিউটার কানেক্ট থাকে। যেমন এই যেটাকে আমরা ব্যাকবোন বলতেছি, এই ব্যাকবোনের সাথে সবগুলা কম্পিউটার কানেক্ট থাকে। কি থাকে কানেক্ট? কম্পিউটার কানেক্ট থাকে। যে কম্পিউটার গুলো কানেক্ট থাকে এগুলোকে এক একটা নোড বলা হয়, নোড, NODE, নোড, এই শব্দটা লেখা আছে। যে কম্পিউটার গুলো কানেক্ট করা হয় এই পয়েন্ট গুলাকে, যেখানে 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 কানেক্ট হয় সেখানে, এই পয়েন্ট গুলাকে আমরা কি বলি? নোড বলি, নোড, NODE, নোড। এখন এই নোড গুলাতে যে পিসি গুলো কানেক্ট থাকে এই পিসি গুলাকে বলি আমরা ওয়ার্ক স্টেশন। এগুলাকে কি বলি আমরা? ওয়ার্ক স্টেশন, যেখানে মূল কাজগুলো হয় সেগুলোকে বলা হয় ওয়ার্ক স্টেশন। যতগুলো পিসি থাকে এই পিসি গুলাকে বলা হয় ওয়ার্ক স্টেশন। এই পিসি গুলোর নাম হচ্ছে ওয়ার্ক স্টেশন। আর যে তারটা, এটাকে বলা হয় নেটওয়ার্কের ব্যাকবোন। তো সিগন্যালটা হচ্ছে কি হয়, সিগন্যালটা যেকোনো এক জায়গা থেকে ধরো আসলো, সিগন্যালটা চলাচল করে হচ্ছে মূলত ব্যাকবোন দিয়ে। চলাচল করার সময় আমরা হচ্ছে ইচ্ছা মতো কি করি, ডিভাইস হচ্ছে কানেক্ট করি। আমরা এখানে বিভিন্ন ডিভাইস কানেক্ট করি। তো ডিভাইস কানেক্ট করলে যেটা হয়, এখানে আমরা যখন একটা সিগন্যাল পাঠাবো, সিগন্যাল পাঠালে সিগন্যালটা শুধু প্রাপক কম্পিউটার গ্রহণ করবে, সবাই গ্রহণ করবে না। আমরা সিগন্যাল গুলো যেসব কম্পিউটার টার্গেট করে পাঠাবো, ধরো আমরা একটা সিগন্যাল এখান থেকে পাঠাচ্ছি, আমরা তিনটা কম্পিউটারকে টার্গেট করে দিলাম, শুধু সেই তিনটা কম্পিউটার হচ্ছে সিগন্যাল গুলো রিসিভ করবে, বাকিগুলো রিসিভ করবে না। মনে করো এই টিক দেওয়া তিনটা কম্পিউটার হচ্ছে সিগন্যাল গুলো রিসিভ করলো, বাকিগুলো করবে না, কারণ আমরা তো আমরা যখন সিগন্যাল পাঠাই তখন এটা ঠিক করে দিব কি, যে হচ্ছে কোন কোন পিসি গুলো সিগন্যালটা রিসিভ করবে, এটা আগে থেকেই আমরা হচ্ছে ঠিক করে দিব, এবং এর বাইরে অন্য কেউ রিসিভ করবে না। তো এই টপোলজিটা হচ্ছে ছোট ধরনের নেটওয়ার্কের ক্ষেত্রে এটা খুবই সাশ্রয়ী এবং এটা ব্যবহার করা সহজ। ছোটখাটো টপোলজির ক্ষেত্রে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটা কম্পিউটার নষ্ট হলে সিস্টেমের উপর তেমন করে প্রভাব পড়ে না। আচ্ছা দাঁড়াও, আচ্ছা তাহলে যদি আমরা একেবারে যা যা বললাম একটা সামারিটা নিই, তাহলে বলতে পারি যে ছোটখাটো যে নেটওয়ার্ক গুলো আছে ওই নেটওয়ার্ক গুলোর জন্য আমরা হচ্ছে বাস্তব প্রযুক্তি গুলো ব্যবহার করি। এই টপোলজির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যদি কোনো একটা কম্পিউটার নষ্ট হয় সেক্ষেত্রে সিস্টেমের উপর প্রভাব পড়বে না। মনে করো এই কম্পিউটার নষ্ট হয়ে গেল, এই কম্পিউটারটা কিন্তু অন্য অন্য কোনো কম্পিউটার এই কম্পিউটার উপর ডিপেন্ডেন্ট না, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা স্বাধীনভাবে আছে। এই জন্য এটা হচ্ছে বাস্তব প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা। এখন আমি সুবিধাগুলো যদি একটু সুন্দর করে বলতে চাই, যে এটা হচ্ছে তোমার ছোট আকারের, তোমরা পরবর্তীতে ভিডিওটা যখন শুনবা তখন সুন্দর করে এগুলো নোট করবা, যে ছোট আকারের নেটওয়ার্কের জন্য বাস্তব টপোলজি খুবই উপযোগী। তারপরে এটা হচ্ছে একটা বিশ্বস্ত টপোলজি, বিশ্বস্ত বলতে হচ্ছে এখানে সিগন্যাল গুলো হচ্ছে সুন্দরভাবে টার্গেটেড কম্পিউটারে যায়। তারপর হচ্ছে তোমার এখানে কি হয়, চাইলেই কি করা যায়, একাধিক কম্পিউটার যেকোনো সময় অ্যাড করা যায়। মানে তুমি চাইলে কি করতে পারো, কম্পিউটার অ্যাড করতে পারো, তবে একটা অসুবিধা আছে, এটা আমি একটু পরে বলি। চাইলে কি করা যায়, যেকোনো সময় নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়, নেটওয়ার্কটাকে বাড়ানো যায়। তারপর হচ্ছে যদি কোনো কম্পিউটার নষ্ট হয় তাহলে সিস্টেমের উপর কোনো ধরনের প্রভাব পড়ে না। তারপর হচ্ছে এখানে এই টপোলজিতে তুলনামূলক কেবল কম লাগে, কারণ হচ্ছে ডিরেক্ট কানেকশন থাকে, এই জন্য আরো কিছু টপোলজি আছে তার সাথে সেই কম্পেয়ার করলে কেবল হচ্ছে এখানে একটু কম লাগে। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা সাশ্রয়ী নেটওয়ার্ক, যেখানে খরচ কম হয়, খরচ কম হয়। তারপর হচ্ছে তুমি চাইলে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কটাকে বাড়াইতে পারবা। ধরো তুমি হচ্ছে এখানে রিপিটার ব্যবহার করলা, কিছু তো যাওয়ার পর যখন তার গিয়ে তুমি কভার করতে পারবে না, তখন তুমি রিপিটার ব্যবহার করলা। রিপিটার ব্যবহার করলে কি হবে, সিগন্যালটাকে আবার আগের জায়গায় ফেরত দিয়ে দিবে। রিপিটার ব্যবহার করলে সিগন্যালটাকে আগের জায়গায় ফেরত দিয়ে দিবে, তখন কি হবে, রিপিটার ব্যবহার করে
রিপিটার ব্যবহার করে কি করা যাবে, নেটওয়ার্কটাকে সম্প্রসারণ করা যাবে, নেটওয়ার্কটাকে বাড়ানো যাবে। আচ্ছা, রিপিটার ব্যবহার না করলে সেক্ষেত্রে সমস্যা হয়। এই তো, এই হচ্ছে মোটামুটি সুবিধা। আরেকটা সুবিধা আছে, যে কোনো সময় যদি কোনো ডিভাইসকে তুমি নেটওয়ার্ক থেকে বাদ দাও, অথবা যে কোনো সময় কোনো ডিভাইস যদি অ্যাড করো, যে কোনো কিছু অ্যাড করো, নেটওয়ার্কের কোনো কম্পোনেন্ট যদি তুমি যোগ বিয়োগ করো, সেক্ষেত্রে নেটওয়ার্কের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। এইগুলো হচ্ছে সুবিধা। অসুবিধাটা কি, এখানে সিগন্যালে যে ট্রান্সমিশন, ট্রান্সমিশনের গতিটা হচ্ছে কম, ট্রান্সমিশনের গতিটা কম থাকে, ট্রান্সমিশনের গতিটা কম থাকে। তারপর কি হয়, যদি কোনো একটা ফল্ট হয় নেটওয়ার্কে, কোনো একটা সিস্টেমে, নেটওয়ার্কে কোনো জায়গায় যদি ভুল ধরা পড়ে, কোনো সমস্যা ধরা পড়ে, সেক্ষেত্রে সিস্টেমে কোনো একটা জায়গায় ভুল ধরা পড়লে, ফল্ট ধরা পড়লে, এইটা নির্ণয় করা যায় না, মানে এটা হচ্ছে বের করা খুবই জটিল। সিস্টেমে বা নেটওয়ার্কে কোনো ফল্ট ধরা পড়লে সেটা বের করা যায় না। তারপর হচ্ছে তোমার কি বললাম, ট্রান্সমিশনের গতি কম, কোন একটা সমস্যা হলে সমস্যাটা ধরা পড়ে না। আর হচ্ছে মূল কেবলে যদি কোনো ধরনের সমস্যা ধরা পড়ে, তাহলে পুরো সিস্টেমটা অচল হয়ে যাবে। মনে করো কোন একটা জায়গায় যদি এই মূল যে কেবলটা আছে, কোন একটা জায়গায় যদি ফল্ট ধরা পড়ে, তখন পুরো সিস্টেম হচ্ছে তোমার অচল হয়ে যাবে। কারণ হচ্ছে এই কেবলটা হচ্ছে সিস্টেমের ব্যাকবোন, এই কেবলটা হচ্ছে নেটওয়ার্কের ব্যাকবোন, এই কেবলের জন্য পুরো সিস্টেমটা কি হয়ে যাবে, অচল হয়ে যাবে। ঠিক আছে, কোন একটা জায়গায় সমস্যা হলে পুরো সিস্টেমটা অচল হয়ে যাবে। এটা হলো এই বাস টপোলজির সবচেয়ে বড় অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে, কম্পিউটার সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে নেটওয়ার্কের ট্রাফিক সৃষ্টি হয়। যদি কম্পিউটার সংখ্যা অনেক বেশি হয়, সেক্ষেত্রে নেটওয়ার্কের ট্রাফিক সৃষ্টি হয়, তখন সিগন্যাল গুলো হচ্ছে ট্রান্সমিশনে বাধা পায়। তবে চাইলে যে কোনো সময় এক দুইটা ডিভাইস তুমি অ্যাড বা হচ্ছে সংযোগ বিয়োজন করতে পারো, নেটওয়ার্ক চালু অবস্থায় এটা করা যাবে। কিন্তু যদি কম্পিউটারের সংখ্যা বা হচ্ছে ওয়ার্ক স্টেশনের সংখ্যা অনেক বেশি বেড়ে যায়, তাহলে কি হবে, সিগন্যালের ট্রাফিক বেড়ে যাবে, অর্থাৎ ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হবে। তুমি যখন ডেটা ট্রান্সমিট করবা, তখন সেটা হচ্ছে ঠিকভাবে যাবে না, কারণ অনেক কম্পিউটার থাকলে তখন কাকে দিব, কাকে দিব না, কে পাবে কে পাবে না, বা পেলেও হচ্ছে কি হবে, তখন একটু দেরি হবে, সিগন্যালটা পৌঁছাতে দেরি হবে। এগুলো হলো সুবিধা অসুবিধা, তোমরা এগুলো শুনে একটু লিখে নিও। 2 নম্বর হচ্ছে রিং টপোলজি। এই সবগুলো যদি তোমাদের বলে বলে লেখাতে যাই, তাহলে 6টা একসাথে শেষ করা যাবে না 1 ঘন্টার মধ্যে। এরপর হচ্ছে তোমার রিং নাকি বাস আছে দেখি, এরপর আসছে মনে হয় বাস শেষ, এরপর মনে হয় রিং থাকার কথা, রিং টপোলজি। এই রিং টপোলজি দেখতে তো বুঝতে পারছো রিং এর মতো, এখানে হচ্ছে প্রত্যেকটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে ইন্টার কানেক্টেড থাকে, একটার পর আরেকটা কম্পিউটার থাকে, অর্থাৎ একটা কম্পিউটার তার পরে কম্পিউটার, পরে কম্পিউটার তার পরে কম্পিউটার, এভাবে করে কি করা থাকে, এভাবে করে কানেক্ট করা থাকে। তো এই রিং টপোলজিতে কি হয়, এখানে বৃত্তাকার একটা নেটওয়ার্ক, যেটাতে কি হয় প্রত্যেকটা কম্পিউটার তার পরের কম্পিউটার উপর ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা কম্পিউটার তার পরের কম্পিউটার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব এখানে সমান। কোনো ধরনের কেন্দ্রীয় কম্পিউটার বা কেন্দ্রীয় ডিভাইস থাকে না, কোনো ধরনের কেন্দ্রীয় কম্পিউটার থাকে না, প্রত্যেকটা কম্পিউটার হচ্ছে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে পুরো সিস্টেমটা অচল হয়ে যাবে। আগেটা ছিল কেবল নষ্ট হয়ে গেলে, ব্যাকবোন কেবল নষ্ট হয়, এখানে হচ্ছে একটা কম্পিউটার যদি এখানে যদি তোমার ধরো ফল্ট হয়, নষ্ট হয়, কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সিগন্যাল কি করতে পারবে না, এদিক দিয়ে পাস করতে পারবে না, কারণ এটা ওপেন হয়ে যাবে। ধরো এখানে কম্পিউটারটা ছিল, এখানে নষ্ট মানে কি, এটা ওপেন, সিগন্যাল পাস করতে পারতেছে না। তো এখানে অসুবিধা হচ্ছে, যদি কোনো একটা কম্পিউটার অচল হয়, তাহলে পুরো সিস্টেমটাই অচল হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার রিং টপোলজির অসুবিধা। আচ্ছা, এখন এটা কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে এখানে প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব সমান, এটা হলো একটা সুবিধা, প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব এখানে সমান, ঠিক আছে, আলাদা করে গুরুত্ব দিতে হয় না। তারপর হচ্ছে কোনো ধরনের, যেহেতু প্রত্যেকটা কম্পিউটার গুরুত্ব সমান, তাই আলাদা করে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার দরকার হয় না, আলাদা করে কোনো সার্ভার কম্পিউটার লাগে না। তারপর যদি হচ্ছে এখানে কম্পিউটার সংখ্যা বাড়ে, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না, মানে খুব বেশি সমস্যা হয় না। ধরো যদি কোনো একটা কম্পিউটার এখানে যদি আরো অ্যাড করো, এখানে চাইলে তুমি আরেকটা কম্পিউটার অ্যাড করতে পারো, এখানে অ্যাড করতে পারো, কম্পিউটার সংখ্যা বাড়লেও খুব বেশি সমস্যা এখানে হবে না, কারণ একটা কম্পিউটারের মধ্য দিয়ে হচ্ছে আরেকটা কম্পিউটারে সিগন্যাল পাস হবে, খুব বেশি সমস্যা হবে না। কিছু সমস্যা তো অবশ্যই আছে, খুব বেশি সমস্যা হবে না, চাইলে কি করা যাবে, কম্পিউটার বাড়ানো যাবে। অসুবিধা হচ্ছে, যদি নেটওয়ার্কের একটা কম্পিউটার আক্রান্ত হয়, একটা কম্পিউটারে সমস্যা ধরা পড়ে, তাহলে পুরো সিস্টেমটা অচল হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে সমস্যা বের করা কঠিন, এখানে কোন কম্পিউটারের সমস্যা হয়েছে এটা বের করা একটু জটিল হয়ে যায়। এই জায়গাতে কোন কম্পিউটারের সমস্যা হয়েছে এটা বের করা একটু জটিল হয়ে যায়, এটা হচ্ছে একটা অসুবিধা। 3 নম্বর অসুবিধা হচ্ছে, যদি তোমার কোনো একটা কম্পিউটারকে ধরো সরায় নাও, ধরো তুমি চাচ্ছ একটা কম্পিউটারকে সরিয়ে তুমি আরেকটা কম্পিউটার আনবা, অথবা একটা কম্পিউটার সরাই দিবা, তখন যখন তুমি কম্পিউটার সরাই দিবা, তখন সাময়িকভাবে নেটওয়ার্কটা অচল হয়ে যায়। যেমন একটু আগে বলছিলাম, বাস্তবতার সময় তুমি যদি একটা কম্পিউটার বাড়াও বা একটা কম্পিউটার বাদ দাও, তখন কি হবে না, নেটওয়ার্কের উপর সরাসরি প্রভাব পড়বে না, তখন নেটওয়ার্কটা চলছে, চালু অবস্থায় তুমি চেঞ্জ করতে পারবা। কিন্তু এখানে নেটওয়ার্ক চালু অবস্থায় কোনো একটা কম্পিউটার যদি তুমি সংযোগ বিয়োজন করো, বাদ দাও বা অ্যাড করো, সেক্ষেত্রে নেটওয়ার্কের উপর প্রভাব পড়বে। ঠিক আছে,
এই গেল হচ্ছে রিং টপোলজি। তাহলে রিং টপোলজির বিষয়টা হচ্ছে যে একটা কম্পিউটার যদি সরায় নেয় সেক্ষেত্রে সিস্টেমের উপর পুরোপুরি প্রভাব পড়ে। আর এখানে কম্পিউটারটা হচ্ছে মূল বিষয়, আর আগেরটা ছিল হচ্ছে ব্যাকবোন বা তার প্রধান প্রধান কেবল যদি সমস্যা হয় সেক্ষেত্রে পুরো সিস্টেমটা অচল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তো এখানে সিস্টেমটা হলো সিগনাল যখন পাঠানো হয়, ঠিক আছে, সিগনাল যখন পাঠানো হয় তখন কি হয়, সিগনালটা বিভিন্ন কম্পিউটারে ঘুরতে থাকে, ঘুরতে 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 একটা সময় যে কম্পিউটার রিসিভ করার কথা মানে যে টার্গেটের কম্পিউটার সে হচ্ছে এটা রিসিভ করে নেয়। মানে তোমার সিগন্যালটা পাঠানোর সময় ঘুরতে থাকবে, কম্পিউটার নিবে না, মানে প্রত্যেকটা কম্পিউটার দেখবে যে এটা কি তার জন্য আসছে কিনা, যদি না হয় তাহলে সে রিসিভ করবে না, যার জন্য সিগন্যালটা যাবে শুধু সেই রিসিভ করবে, বাকিরা রিসিভ করবে না। ঠিক আছে, এরপর কি আছে, এরপর কি স্টার আছে কিনা দেখি, এরপর কি আছে, এরপর আছে স্টার টপোলজি। স্টার টপোলজি যদি দেখতে পাচ্ছ এখানে একটা কেন্দ্রীয় ডিভাইস আছে বা কেন্দ্রীয় কম্পিউটার আছে বা একটা সার্ভারের মধ্যে কিছু একটা থাকবে, হ্যাঁ সার্ভারের মধ্যে থাকবে, ওই সার্ভার থেকে হচ্ছে কি করবো আমরা, সার্ভারটাকে আমরা হাবের সাহায্যে সবগুলো কম্পিউটারের সাথে কানেক্ট করবো। মনে করো এখানে একটা কম্পিউটার হচ্ছে প্রধান কম্পিউটার, তো ওই প্রধান কম্পিউটারের সাথে অনেকগুলো কম্পিউটার কানেক্ট করবো আমরা, বা একটা প্রধান ডিভাইসের সাথে অনেকগুলো ডিভাইস আমরা কানেক্ট করতে পারবো। তো এখানে কেন্দ্রীয় কম্পিউটার থাকবে বা কেন্দ্রীয় ডিভাইস থাকবে, তার সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকবে। আচ্ছা এখন দেখো স্টার টপোলজিতে কি হয়, আমরা যদি বলি স্টার টপোলজি কি, তাহলে আমরা বলতে পারি একটা কেন্দ্রীয় কম্পিউটার বা একটা নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা একটা হোস্ট কম্পিউটারের সাথে অনেকগুলো ডিভাইস বা অন্যান্য কম্পিউটার যুক্ত করে নেটওয়ার্কটা তৈরি করা হয়। একটা কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য ডিভাইস গুলো যুক্ত করে নেটওয়ার্কটা তৈরি করা হয়। তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা কম্পিউটার মানে একটা কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে কি হয়, পুরো নেটওয়ার্কটা হচ্ছে কন্ট্রোল হয়। একটা কেন্দ্রীয় কম্পিউটার নেটওয়ার্কটাকে কন্ট্রোল করে, এখানে যদি কোনো একটা কম্পিউটার নষ্ট হয় তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কেন্দ্রীয় কম্পিউটারে কোনো সমস্যা দেখা দিলে বা হাবে কোনো সমস্যা দেখা দিলে তাহলে নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। এখানে নির্দিষ্ট মানে এখানে যে কোনো একটা কম্পিউটার নষ্ট হলে সিস্টেমের উপর তেমন কোনো প্রভাব পড়বে না, কিন্তু যদি কেন্দ্রীয় কম্পিউটার নষ্ট হয়ে যায় বা হাব যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সিস্টেমটা অচল হয়ে পড়বে। সুবিধা যদি আমরা বলি, সুবিধাটা হচ্ছে এখানে যে কোনো সময় কোনো একটা ডিভাইস অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই, হাবে জাস্ট তুমি পোর্টের মধ্যে একটা কম্পিউটার লাগিয়ে দিলেই নেটওয়ার্ক চালু অবস্থায় নেটওয়ার্ক চলতেছে ওই অবস্থায় তুমি একটা ডিভাইস অ্যাড করতে পারবা বা বাদ দিতে পারবা, নেটওয়ার্কের উপর কোনো ধরনের প্রভাব পড়বে না। ওকে আচ্ছা, যদি হচ্ছে তোমার এখানে আমরা হাব ব্যবহার না করে সুইচ ব্যবহার করি, সুইচ ব্যবহার করতে পারবো, বা হচ্ছে ইন্টেলিজেন্ট হাব যদি ব্যবহার করি যেটা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারে, তখন কি করা যাবে, নেটওয়ার্কে মনিটর করা যাবে ওই হাবের সাহায্যে। যদি আমরা ইন্টেলিজেন্ট ডিভাইস হাব ব্যবহার করি বা ইন্টেলিজেন্ট সুইচ ব্যবহার করি, তাহলে এই সুইচের সাহায্যে নেটওয়ার্কে মনিটর করা যাবে, ব্যবস্থাপনা করা যাবে, নেটওয়ার্কের কোনো সমস্যা হলে সেটাও ধরা যাবে, নেটওয়ার্কটাকে মেনটেন করা যাবে। কারণ সুইচগুলো কি করা যায়, সুইচগুলোর সাহায্যে সিদ্ধান্ত নেওয়া যায় সিগন্যালগুলো কোথায় যাচ্ছে। তারপর হচ্ছে একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করতে পারবা, ধরো তুমি এই কম্পিউটারকে এক ধরনের কেবলের সাথে কানেক্ট করলা, এই কম্পিউটারকে আরেক ধরনের কেবলের সাথে কানেক্ট করলা, প্রিন্টারের জন্য আরেক ধরনের কেবল, মানে বিভিন্ন ধরনের ডিভাইসের জন্য বিভিন্ন কেবল আছে, ইউএসবি কেবল লাগাতে পারো, তারপর তুমি ওটিসি কেবল লাগাতে পারো, একটা নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন ধরনের কেবল ইউজ করা যাবে। কারণ হচ্ছে এগুলো সব কার সাথে কানেক্টেড, হাবের সাথে কানেক্টেড, তাহলে হাবের সাথে আমরা বিভিন্ন ধরনের কেবল এখানে ইউজ করতে পারি। এটা হচ্ছে স্টার্টআপ বলতে একটা ভিন্ন বৈশিষ্ট্য, যে একটা নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন ধরনের কেবল ইউজ করা যায়। আচ্ছা এটা গেল সুবিধা। তো হচ্ছে যদি তোমার যে কোনো সময় কোনো একটা কম্পিউটার সরায় নাও তাতে কি হবে না, নেটওয়ার্কের উপর সরাসরি প্রভাব পড়বে না। তাহলে সুবিধাগুলো আমি আবার বলি, যে কোনো সময় কি করা যাবে, একটা ডিভাইস অ্যাড করা যাবে, নেটওয়ার্কে প্রতিবন্ধকতা হবে না। তারপর হচ্ছে আমরা বলতে পারি যে যদি কোনো কোনোভাবে যদি হচ্ছে আমরা সুইচ বা মানে হাবের পরিবর্তে যদি সুইচ ব্যবহার করি, অথবা হাবের মধ্যে এক ধরনের হাব আছে ইন্টেলিজেন্ট হাব, বর্তমান সময়গুলো পাওয়া যায়, ওইগুলো ব্যবহার করলে কি করা যাবে, হাবের সাথে নেটওয়ার্ক কন্ট্রোল করা যাবে, মেনটেন করা যাবে। তারপর হচ্ছে যদি বলি যে কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয় সেক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে না, তবে কেন্দ্রীয় কম্পিউটার বা হচ্ছে হাব যদি নষ্ট হয় তাহলে সিগন্যালটা অচল মানে নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। তারপর আমি বলেছিলাম যে একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল বা তার ব্যবহার করা যাবে, এগুলো হচ্ছে স্টার্ট আপের সুবিধা। অবশ্যই সেখানে কোনো অসুবিধা আছে, অসুবিধা আমি মাত্রই বললাম যে কেন্দ্রীয় কম্পিউটার বা কেন্দ্রীয় ডিভাইস হাব যদি নষ্ট হয় তাহলে এই পুরো সিস্টেমটা অচল হয়ে যাবে, এটা একটা অসুবিধা। আচ্ছা আর এই স্টার্ট আপের একটু খরচ বেশি হয়, কারণ এখানে বিভিন্ন ধরনের ডিভাইস থাকে, বিভিন্ন ধরনের কেবল থাকে, হাবের সাহায্যে অনেকগুলো কেবল কানেক্ট করতে হয়। তো এই কেবল কেবল অ্যাড করার কারণে, ভিন্ন ধরনের কেবল অ্যাড করার কারণে বা বেশি কেবল অ্যাড করার কারণে ওভারঅল কি হয়, নেটওয়ার্কের খরচটা বেড়ে যায়। তাহলে আমরা বলতে পারি স্টার যে টপোলজি আছে এখানে খরচটা একটু বেশি থাকে, খরচটা একটু বেশি হয়। আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানে মনে হয়
কি আছে, ট্রি টপোলজি থাকার কথা। ট্রি টপোলজি, ট্রি টপোলজি হচ্ছে দেখতেই পাচ্ছ গাছের মতো। ট্রি টপোলজি কি হয়, গাছের মতো আছে এখানে। তো এখানে কি হয়, আমরা বলতে পারি যে টপোলজিতে কম্পিউটার গুলো পরস্পরের সাথে কিসের মতো থাকে, শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে। যে টপোলজিতে কম্পিউটার গুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে বলা হয় ট্রি টপোলজি। যে টপোলজিতে কম্পিউটার গুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে বলা হয় ট্রি টপোলজি। এখন এখানে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকার কারণে এখানে ভিন্ন কিছু বিষয় আছে। যেমনটা হলো এখানে যেটা হয়, এক স্তরের কম্পিউটার আরেক স্তরের হোস্ট হিসেবে কাজ করে। ধরো আমি যদি বলি যে এখানে একটা কম্পিউটার আছে, তাহলে এই কম্পিউটারটা হচ্ছে তার আগের তিনটা কম্পিউটারের জন্য হোস্ট। এখন আমি যদি বলি এই তিনটা কম্পিউটারকে, ভাই তুমি কোন জায়গা থেকে ডেটা নাও, তুমি কোন জায়গা থেকে নাও, তুমি কোন জায়গা থেকে তথ্য নাও তোমার বসকে, তখন বলবে যে এই কম্পিউটার হচ্ছে আমার বস, আমি তার কাছ থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করি। তার যে বস তাকে আমি বলি হোস্ট কম্পিউটার। তার মানে এখানে আমরা বলতে পারি যে নিচের তিনটা কম্পিউটারের হোস্ট হচ্ছে তার আগের স্তরের যে কম্পিউটার আছে তারা হচ্ছে তার হোস্ট, সে হচ্ছে তার হোস্ট। আবার এই দুইটা কম্পিউটারকে যদি জিজ্ঞেস করি ভাই তোমরা কার কাছ থেকে ডেটা নাও, তখন বলবে যে আমরা এই আগের সার্ভার থেকে বা আগের কম্পিউটার থেকে ডেটা নেই। তাহলে এই কম্পিউটার হচ্ছে এই দুইটা কম্পিউটারের জন্য হোস্ট। তো এখানে ট্রি টপোলজি যেটা হয়, এক স্তরের কম্পিউটার মানে এইটা এক স্তরের কম্পিউটার তার হচ্ছে পরের স্তরের কম্পিউটারের হোস্ট, ঠিক আছে। অর্থাৎ এক একটা স্তরের কম্পিউটার এর হোস্ট হচ্ছে তার আগের স্তরের কম্পিউটার। তো এখন ট্রি টপোলজি নিয়ে যদি বলতে চাই তাহলে আগেই বলেছি সংজ্ঞাটা, যে টপোলজিতে কম্পিউটার গুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে বলা হয় ট্রি টপোলজিতে। ট্রি টপোলজিতে কি হয়, এখানে হচ্ছে এক বা একাধিক স্তরের কম্পিউটার থাকে, এক বা একাধিক স্তর থাকে। যেমন এখানে এক স্তর, দুই স্তর, তিন স্তর, চার স্তরের কম্পিউটার আছে এখানে। তো চার স্তরের কম্পিউটার আছে, এখানে হোস্ট আছে তিনটা। এই স্তরের জন্য হোস্ট হচ্ছে তার আগেরটা, এই স্তরের জন্য হোস্ট হচ্ছে তার আগেরটা, আর এই স্তরের জন্য হোস্ট হচ্ছে তার আগেরটা। তাহলে কি হয়, এক বা একাধিক স্তরের কম্পিউটার থাকে যেগুলো হচ্ছে তার হোস্ট কম্পিউটারের সাথে কানেক্ট থাকে। তো আমরা এভাবে বলতে পারি লেখার সময় যে প্রথম স্তরের কম্পিউটার গুলো, প্রথম স্তরের যে কম্পিউটার গুলো আছে সেগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের কম্পিউটার গুলোর হোস্ট, আবার দ্বিতীয় স্তরের যে কম্পিউটার গুলো আছে তারা হচ্ছে তৃতীয় স্তরের কম্পিউটার গুলোর হোস্ট। তাহলে প্রথম স্তরের কম্পিউটার গুলো হচ্ছে দ্বিতীয় স্তরের হোস্ট, দ্বিতীয় স্তরের কম্পিউটার গুলো হচ্ছে তৃতীয় স্তরের হোস্ট, এভাবে করে আর কি হোস্ট হয়। তো এইটা কোথায় কাজে লাগে, মানে এই ট্রি টপোলজিটা বেশি ব্যবহার করে অফিস ব্যবস্থাপনার কাজে। অফিসে যেরকম বস থাকে, বসের আন্ডারে কিছু এমপ্লয়ি থাকে, তার আন্ডারে কিছু এমপ্লয়ি থাকে, এরকম বিভিন্ন স্তরের কি থাকে, বস থাকে, এমপ্লয়ি থাকে। এই জন্য এই এই নেটওয়ার্কটা অফিস ব্যবস্থাপনার জন্য বেশি উপযোগী, অফিস ব্যবস্থাপনা এটা বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এখন যদি আমরা কিছু সুবিধার কথা বলতে চাই যে ট্রি টপোলজির মধ্যে কি কি ধরনের সুবিধা আমরা পাই, ট্রি টপোলজির মধ্যে যে সুবিধাগুলো আমরা পাই সেটা হচ্ছে আমরা প্রথমে বলতে পারি যে এটা অফিস ব্যবস্থাপনার জন্য খুবই পারফেক্ট একটা নেটওয়ার্ক। যেখানে অফিসের ব্যবস্থাপনা আছে সেখানেই ট্রি টপোলজিটা বেশি ব্যবহার করা হয়। যেখানে অফিসের ব্যবস্থাপনা আছে সেখানেই ট্রি টপোলজি বেশি ব্যবহার করা হবে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ট্রি টপোলজির সাহায্যে নেটওয়ার্কটাকে সুন্দরভাবে সম্প্রসারণ করা যায়, মানে নেটওয়ার্কটাকে বৃদ্ধি করা যায়, বাড়ানো যায় খুব তাড়াতাড়ি। কারণ এখানে দেখো অনেকগুলো অপশন আছে, তুমি যে কোনো জায়গা থেকে কম্পিউটার অ্যাড করে দিলে নেটওয়ার্ক সম্প্রসারণ হয়ে গেল। এখানে একটা কম্পিউটার অ্যাড করে দিলাম, তার আন্ডারে ধরো আরো দুটো কম্পিউটার অ্যাড করে দিলাম, তাহলে নেটওয়ার্কটা সম্প্রসারণ হয়ে গেল অটোমেটিক, সুন্দরভাবে নেটওয়ার্কটা বেড়ে গেল। এই জন্য বলা যায় হচ্ছে হোস্ট, এখানে যে হচ্ছে যে হোস্ট থাকার কারণে, বিভিন্ন লেয়ারে লেয়ারে হোস্ট থাকার কারণে যে কোনো সময় কি করা যায়, নেটওয়ার্কটাকে খুব তাড়াতাড়ি সম্প্রসারণ করা যায়, নেটওয়ার্কটাকে বাড়ানো যায়। আবার হচ্ছে তোমার যদি এখানে কোনো একটা কম্পিউটারকে তুমি বাদ দিয়ে দাও, আরেকটা সুবিধা হচ্ছে যদি কোনো কম্পিউটারকে বাদ দাও, এটাকে স্টপ করে দিলা, তাহলে যদি কোনো একটা কম্পিউটারকে বাদ দিয়ে দাও সেক্ষেত্রে কি হবে না, অন্য ধরনের কোনো কম্পিউটারে বা অন্য কম্পিউটারে সরাসরি কোনো প্রভাব পড়বে না। তবে যদি তুমি কোনো হোস্ট কম্পিউটারকে সরাও সেক্ষেত্রে কিছুটা সমস্যা হবে। বাট এখানে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যদি তোমার যে সার্ভার যেখানে থাকবে, যেখানে সার্ভার থাকবে, সার্ভার কম্পিউটারের যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে পুরো সিস্টেমটা অচল হয়ে যাবে। আর এই এই নেটওয়ার্ক একটু জটিল, কারণ এখানে দেখতে পাচ্ছ একটা একটা লেয়ারের পর আরেকটা লেয়ার আসতেছে, সেক্ষেত্রে নেটওয়ার্ক একটা সময় গিয়ে জটিল হয়ে যায়। সুবিধাগুলো আমি আবার একটু সুন্দর করে বলি যে এই নেটওয়ার্কের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনো সময় শাখা প্রশাখা তৈরির মাধ্যমে নেটওয়ার্কটাকে সম্প্রসারণ করা যায়, শাখা প্রশাখা তৈরির মাধ্যমে নেটওয়ার্কটাকে সম্প্রসারণ করা যায়। তারপর হচ্ছে যে কোনো সময় কোনো নেটওয়ার্ক যদি নেটওয়ার্কে যদি তুমি কোনো ডিভাইস যেটাকে বলে আমরা নোড, যদি কোনো নোড অ্যাড করো বা বাদ দাও সেক্ষেত্রে নেটওয়ার্কের উপর সরাসরি কোনো প্রভাব পড়বে না, বা নেটওয়ার্কের স্বাভাবিক যে কাজকর্ম সেখানে কোনো ধরনের বাধা পাবে না। তারপর তিন নম্বরটা হচ্ছে যে অফিস ব্যবস্থাপনার জন্য এই নেটওয়ার্কটা খুবই উপযোগী।
আর অসুবিধা বলেছি, নেটওয়ার্কটা একটু জটিল, কারণ হচ্ছে এখানে একাধিক লেভেলের হোস্ট থাকার কারণে আস্তে আস্তে নেটওয়ার্কটা জটিল হয়ে যায়। তারপর 2 নম্বর হচ্ছে, যদি কোনো একটা মানে যদি কোনো সার্ভারে মানে সার্ভারে বা হোস্ট কম্পিউটারে সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তবে সার্ভারে যদি সমস্যা দেখা দেয় তাহলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যায়। এই গেল হচ্ছে থ্রি টপোলজির সুবিধা অসুবিধা। ভিডিওটা অবশ্যই শুনে তোমরা নোট করবা, এটা কিন্তু ভুল করবা না, কারণ এখানে এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষাতে কিন্তু টপোলজি থেকে প্রশ্ন আসবে, কোন কোন টপোলজি গুলো বেশি ইম্পর্টেন্ট আমি ক্লাসটা শেষের দিকে বলবো না। এরপর আসা হচ্ছে তোমার মেশ টপোলজি। মেশ টপোলজিটা হচ্ছে খুবই একটা স্ট্রং একটা টপোলজি, কারণ হচ্ছে মেশ টপোলজিটা কি হয়, সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার কানেক্টেড থাকে। এখানে কোনো ধরনের কেন্দ্রীয় কম্পিউটার থাকে না, সবার গুরুত্ব সমান, কিন্তু কিন্তু হচ্ছে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার কানেক্টেড থাকার কারণে একটা জালের মতো তৈরি হয়, একটা নেটওয়ার্কের মতো তৈরি হয়। এই জন্য এই নেটওয়ার্কটা খুবই শক্তিশালী, নেটওয়ার্ক খুবই শক্তিশালী। কোনো একটা কম্পিউটার নষ্ট হলে সিগন্যাল সিস্টেমের উপর কোনো ধরনের প্রভাবই পড়বে না, ঠিক আছে? তো আমরা এইভাবে বলতে পারি যে যদি কোনো নেটওয়ার্কের বা যদি কোনো নেটওয়ার্কের যে ডিভাইসগুলো আছে, ডিভাইসগুলোর মধ্যে যদি অতিরিক্ত সংযোগ থাকে, মানে অর্থাৎ যদি সবার সাথে সবার সংযোগ থাকে, তখন সেটাকে বলা হয় মেশ টপোলজি। তো আসলে এই মেশ টপোলজি আসলে এক ধরনের হাইব্রিড নেটওয়ার্ক, এটা মনে রাখবা। মেশ টপোলজিটা হচ্ছে এক ধরনের হাইব্রিড নেটওয়ার্ক, মানে অ্যাকচুয়াল মেশ বলে আসলে কিছু নাই, কারণ হচ্ছে এটা একটা হাইব্রিডের মতো কাজ করে। কারণ এখানে অন্য টপোলজি গুলো একসময় চলে আসে, অন্য টপোলজির বিষয়গুলো এখানে চলে আসে, এই জন্য আমরা বলতে পারি নেটওয়ার্ক যে মেশ টপোলজি এটা হচ্ছে একটা হাইব্রিড টপোলজি। এখন এটা সুবিধাটা কি, সুবিধা হচ্ছে এখানে নেটওয়ার্কে সাধারণত কোন ধরনের মানে বড় ধরনের সমস্যা দেখা দেয় না, কারণ এখানে সবার সাথে সবার সম্পর্ক ভালো, সবার সাথে সবার কানেকশন আছে, এই জন্য খুব সহজে বড় ধরনের কোনো সমস্যা এখানে তৈরি হয় না। আচ্ছা, তারপর কোনো একটা সমস্যা যদি তৈরি হয় সেক্ষেত্রে এটা সমাধানও তাড়াতাড়ি করা যায়, সবার সাথে সবার সম্পর্ক ভালো হওয়ার কারণে, সবার সাথে সবার কানেকশন থাকার কারণে খুব সহজে হচ্ছে কি হয় সমস্যা নিরূপণ করা যায়। কোনো একটা সমস্যা ধরা পড়লে তাড়াতাড়ি করে সমস্যার সমাধান করা যায়। আর এখানে হচ্ছে ডেটা নিরাপত্তা বা নিশ্চয়তা সবচেয়ে বেশি। তুমি একটা ডেটা পাঠাবা সেটাকে পৌঁছাবে কিনা, এটা নিশ্চয়তা এখানে খুবই বেশি, মানে নিশ্চয়তা ডেটা নিশ্চয়তা বা নিরাপত্তা এখানে খুবই বেশি। কারণ হচ্ছে এখানে অনেকগুলো রাস্তা আছে, একদিকে যদি ডেটা না যেতে পারে অন্য কোনো রাস্তা যেতে পারবে, একাধিক রাস্তা আছে, সেই জন্য ডেটাটা গিয়ে যে পৌঁছাবে তার নিরাপত্তা বা নিশ্চয়তা রয়েছে। সুবিধাগুলো আমি আবার বলি, যে কোনো একটা সমস্যা দেখা দিলে সেটা তাড়াতাড়ি সমাধান করা যায়, আবার সাধারণত এখানে বড় ধরনের সমস্যা দেখা দেয় না। তারপর হচ্ছে তোমার কি হয়, ডেটা নিরাপত্তা অনেক বেশি, তুমি যখন ডেটা পাঠাবা এটার একটা নিশ্চয়তা থাকে। অসুবিধা হচ্ছে কি, এটা একটা জটিল নেটওয়ার্ক, এখানে দেখতেই পাচ্ছ অনেক তার, জটিল একটা নেটওয়ার্ক, তার মানে এটা হচ্ছে একটু জটিল নেটওয়ার্ক। 2 নম্বর হচ্ছে এটার কনফিগারেশন করা একটু কঠিন, বা হচ্ছে এটার ইনস্টল করা কঠিন আর কি। এটার কনফিগারেশন কঠিন হওয়ার কারণে ইনস্টল করা কঠিন একটু, মানে তুমি এক্সপার্ট লোক ছাড়া ইনস্টল করা একটু কঠিন, এই জন্য এটা একটা অসুবিধা। তাহলে প্রথম অসুবিধা ছিল হচ্ছে এটার নেটওয়ার্কের গঠনটা বা কনফিগারেশনটা জটিল, 2 নম্বর হচ্ছে নেটওয়ার্কটা ইনস্টল করা কঠিন, 3 নম্বর হচ্ছে এখানে যেহেতু অতিরিক্ত অনেক ধরনের কানেকশন আছে, সেই জন্য কি হয় অনেক ধরনের লিঙ্ক আছে, লিঙ্ক থাকার কারণে নেটওয়ার্কের খরচটা অনেক বেশি পড়ে যায়, নেটওয়ার্কের খরচটা অনেক বেশি পড়ে যায়। আমরা দেখেছি বাস নেটওয়ার্কের খরচ কম, রিং এর খরচ কম, ট্রিতে মোটামুটি, আর এখানে দেখলাম হচ্ছে ম্যাচ টপোলজিতে খরচটা অনেক বেশি। তাহলে এই হচ্ছে সুবিধা আর অসুবিধা। তাহলে আমরা বলতে পারি হাইব্রিড হচ্ছে এক ধরনের ম্যাচ টপোলজি, এটা মনে রাখবা, হাইব্রিড হচ্ছে এক ধরনের ম্যাচ টপোলজি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা মেবি 5টা পড়ে ফেলেছি, সবার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড হাইব্রিড মানে হচ্ছে যে টপোলজিতে একাধিক টপোলজি থাকবে, এখানে যে 2টা টপোলজি বা 3টা টপোলজি যদি আমরা একসাথে ব্যবহার করি, যদি 2টা বা 3টা টপোলজি একসাথে ব্যবহার করি তাহলে 2টা বা 3টা টপোলজি একসাথে ব্যবহার করি তাহলে সেটা কি হবে, তখন সেটা হয়ে যাবে কি টপোলজি, তখন সেটা হয়ে যাবে হাইব্রিড টপোলজি। এখন তোমার এটা এরকম হইতে পারে, তুমি ট্রি এর সাথে বাসের কানেকশন করলা, বা ট্রি এর সাথে রিং, বা রিং এর সাথে বাস, রিং এর সাথে স্টার, স্টারের সাথে ট্রি, 2টা হইতে পারে, 3টা হইতে পারে, 4টা হইতে পারে, তোমার ইচ্ছা। তুমি যে কোনো ভাবে যদি একাধিক নেটওয়ার্ক যদি কানেক্ট করো, একাধিক নেটওয়ার্ক যদি কানেক্ট করো তাহলে কি হবে, তাহলে হচ্ছে তোমার এটাকে বলা হবে হাইব্রিড টপোলজি। হাইব্রিড যেহেতু সেক্ষেত্রে অনেকগুলো টপোলজির কিছু সুবিধা এখানে থাকবে, হাইব্রিড যেহেতু অনেকগুলো টপোলজির সুবিধা এখানে থাকবে। তো এখন কি কি সুবিধা থাকবে, কি কি সুবিধা থাকবে সেটা আমরা একটু দেখি। তো হাইব্রিড টপোলজির যে বিষয়টা সেটা হচ্ছে হাইব্রিড টপোলজির এখানে সুবিধার কোনো শেষ নাই, কারণ হচ্ছে সব টপোলজির সুবিধা এখানে মোটামুটি আনার চেষ্টা করা হয়েছে। এখন তুমি যে যে টপোলজি গুলো ব্যবহার করবা পরীক্ষাতে, ধরো তোমার উদ্দীপকে যেসব টপোলজি দেওয়া থাকবে সেটা দেখে তুমি সুবিধা ঠিক করবা। যেমন এখানে
এখানে দেখো একটা স্টার্টআপ বলে যে আছে, স্টার কেন, এ একটা হাবের সাথে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড, এক জায়গাতে কানেক্টেড, এটা হচ্ছে স্টার্টআপ বলে যে। এখানে সবগুলো নিজেদের মধ্যে একটার পর একটা কানেক্টেড, এটা হচ্ছে রিং টপোলজি। আর এখানে হচ্ছে একটা বাসের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্টেড, এটা হচ্ছে বাস টপোলজি। তিনটাকে আমরা একসাথে করেছি, এটা হচ্ছে হাইব্রিড টপোলজি। যেমন এখানে পরেরটা দেখো আরেকটা বলে যে আছে, এটা হচ্ছে একটা রিং টপোলজি, এটা হলো একটা স্টার টপোলজি। দুইটা টপোলজিকে আমরা হাবের সাথে কানেক্ট করেছি, এটা হচ্ছে একটা হাইব্রিড টপোলজি। কারণ এখানে রিং আর স্টার আছে, এখানে আছে রিং আর হচ্ছে স্টার টপোলজি আছে, এই জন্য এটা হচ্ছে একটা হাইব্রিড টপোলজি। এখন এই হাইব্রিড টপোলজি লিখতে গেলে তুমি হচ্ছে বড় বড় যে আমরা এতক্ষণ যে টপোলজি গুলো পড়ছি এখানে যে বেশি বেশি যে এখানে সুবিধা আছে সেই সুবিধাগুলো এখানে লিখতে পারো। যেমন ধরো তোমার এই টপোলজিতে চাইলে তুমি নেটওয়ার্ক যে কোনো সময় বাড়াইতে পারবা। তোমার যদি মনে হয় যে আমি এখানে একটা বাস টপোলজি করবো, তাহলে করতে পারো, নেটওয়ার্ক বেড়ে গেল। আবার মনে হলো তুমি এখানে একটা ট্রি টপোলজি করবা, তাও করতে পারো। মানে চাইলে যে কোনো সময় কি করতে পারো, নেটওয়ার্কটাকে সম্প্রসারণ করতে পারবা, কোনো সমস্যা দেখা দিলে সেটা সহজে বের করতে পারবা, মানে সমস্যার সমাধানও তাড়াতাড়ি করতে পারবা, কারণ সমস্যাটা খুঁজে বের করতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এখানে যদি কোনো একটা অংশ নষ্ট হয় তাহলে পুরো সিস্টেমের উপর প্রভাব পড়বে না, কারণ হচ্ছে হাইব্রিড টপোলজির বড় টপোলজি থাকে, এখানে তোমার বিভিন্ন অংশ থাকে, তার মধ্যে একটা অংশ সমস্যা হলে সফটওয়্যারের উপর প্রভাব পড়বে না। ঠিক আছে, তো এইখানে একটা অসুবিধা হচ্ছে কি, এখানে সবসময় হাব গুলাকে অ্যাক্টিভ রাখতে হয়, কারণ হাব গুলো এখানে একটা বড় ফ্যাক্টর। কারণ হচ্ছে এখানে অনেকগুলো হাব একসাথে, মানে কি হয়, অনেকগুলো টপোলজিকে আমরা হাবের সাহায্যে কানেক্ট করি। যেহেতু অনেকগুলো টপোলজিকে আমরা হাবের সাহায্যে কানেক্ট করি, সেই জন্য সবসময় হাবটাকে অ্যাক্টিভ রাখতে হবে, সবসময় হাবটাকে কি করতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে। এটা হচ্ছে একটা অসুবিধা। তাহলে সুবিধাগুলো কি, ধরো আমরা যদি সুবিধাগুলো সাথে যদি আবার একটু বলি, হাইব্রিড টপোলজি কি, এখানে বাস, স্টার, রিং এই ধরনের যে টপোলজি আছে এই সবগুলোর সমন্বয়ে আমরা এই টপোলজিটা তৈরি করি। ঠিক আছে, তো হচ্ছে তোমার ধরো ইন্টারনেট, আমরা যে ইন্টারনেট ব্যবহার করি এটা একটা হাইব্রিড টপোলজি। ইন্টারনেটে বিভিন্ন ধরনের টপোলজি থাকে, তাহলে ইন্টারনেট হচ্ছে একটা হাইব্রিড টপোলজির একটা বড় উদাহরণ। ঠিক আছে, তো সাধারণত যেগুলো বড় বড় নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক গুলোকে সম্প্রসারণ করার জন্য বা সেই নেটওয়ার্ক গুলোকে মেনটেন করার জন্য আমরা সেখানে হাইব্রিড টপোলজি ব্যবহার করি। কারণ হচ্ছে হাইব্রিড টপোলজিতে যে কোনো সময় নেটওয়ার্ক যে কোনো দিকে বাড়ানোর সুযোগ আছে, আবার হচ্ছে কোনো সমস্যা দেখা দিলে সেটা সহজে সমাধান করা যায়, আবার কোনো একটা অংশ নষ্ট হয়ে গেলে সিস্টেমের উপর সরাসরি কোনো প্রভাব পড়ে না। এই জন্য হচ্ছে আমরা হাইব্রিড টপোলজিটা বড় বড় নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করি। এই হলো মোটামুটি আমরা 6টা টপোলজি একবারে আমি ব্রিফ পড়ানোর চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম। এই 6টা টপোলজি থেকে তোমাদের পরীক্ষায় একটা সৃজনশীল হবে, এই 6টা টপোলজি থেকে তোমাদের পরীক্ষায় একটা সৃজনশীল হবে, এটা মনে রাখবা, একটা সৃজনশীল হবে। এবং ম্যাক্সিমাম টাইমেই সৃজনশীলটা, পুরো সৃজনশীলটাই হচ্ছে টপোলজি নিয়ে হয়। অর্থাৎ 2 থেকে যে প্রশ্ন আসে ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে পুরো সৃজনশীলটা টপোলজি নিয়ে হয়। এখন টপোলজি থেকে ভালো করার জন্য তোমাদের যে কাজটা করা উচিত সেটা হলো তোমাদেরকে টেস্ট পেপার থেকে টপোলজি নিয়ে 4-5টা সৃজনশীল একটু দেখা উচিত। যদি 4-5টা সৃজনশীল তোমরা একটু দেখো তাহলে যে লাভটা হবে সেটা হচ্ছে তোমরা টপোলজি থেকে কি ধরনের প্রশ্ন কিভাবে আসতে পারে সেটা সম্পর্কে সুন্দর একটা ধারণা পাবা। ঠিক আছে, এই জন্য তোমাদের কি করতে হবে, টেস্ট পেপার থেকে একটু দেখা উচিত, তাহলে টপোলজি সম্পর্কে তোমরা কি পাবো, ভালো একটা ধারণা পাবা। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমাদের এরপর একটা টপিক বাকি আছে, আমার টপোলজির কথা মনে ছিল না, আমি ভাবছিলাম আজকে ক্লাউড কম্পিউটিং পড়াবো, আমি ভাবলাম যে এই টপিকটা বাকি আছে। তো এই ক্লাস টপিকটা আমরা ইনশাল্লাহ সোমবার পড়বো, নেক্সট আমাদের সোমবার ক্লাস, সোমবার হচ্ছে এই টপিকটা পড়বো। সোমবার পড়লে ইনশাল্লাহ আমাদের অধ্যায় 2 শেষ, সবচেয়ে বড় অধ্যায়টা শেষ, আমাদের বইয়ের সবচেয়ে বড় অধ্যায়টা শেষ। এবং এখান থেকে 2টা সৃজনশীল থাকে পরীক্ষায়, তার মানে তোমাদের 20 নাম্বার এখান থেকে কমন, সাথে সবচেয়ে বেশি এমসিকিউ আসে অধ্যায় 2 থেকে। বোর্ডের যে 25টা এমসিকিউ আসে তার মধ্যে সবচেয়ে বেশি আসে অধ্যায় 2 থেকে, তার মানে বড় একটা অধ্যায় পড়তেছে, একটা বিগ ডিল আমরা শেষ করলাম। তোমরা হচ্ছে এই অধ্যায়ের ভিডিও গুলো যারা ক্লাস গুলো পিছনে দেখো নাই তারা সুন্দর করে দেখবা, দেখার পর নোট করবা। আমাদের একটা পরীক্ষা দেওয়ার সময় হয়ে আসছে, মোটামুটি একটা পরীক্ষা আমরা দিতে পারি সামনে। আমি চিন্তা ভাবনা করে যদি পরীক্ষা নেওয়া যায় তাহলে তোমাদের পরীক্ষার বিষয়ে গ্রুপে জানাবো। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।